গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই আছি। শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো, আর এই যে নতুন লোকগুলোকে দেখতে পাচ্ছ, তো কারা এসেছে আমাদের বাড়িতে সব কিছু বলবো। তার আগে বলবো ভিডিওটাকে স্কিপ করে যাবো না, ফুল ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো এরা কারা এসেছে আমাদের বাড়িতে। তো সকালে বাসি কাজ ছেড়ে এখন সবাই মিলে চা রুটি বিস্কুট সব খেয়ে নিচ্ছি। চা রুটি খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাই চলে গেছে মার্কেটে, আমাকে পয়সা দিয়ে গেল, বললো আমার আসতে তো দেরি হবে, তুই তাহলে বড় ছেলেকে নিয়ে বাজারটা করে নিয়ে আসবি। তো সেই জন্য আমাকে পয়সা দিয়ে গেছে, আর আমি দেখো শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি, বাজারের দিকে যাব, আর কিছু কাজ দিয়েছে, তাই জন্য দেখো মঙ্গল আকাশ ওরা করছে, আর ওই যে ফচকেটা ঘোরাঘুরি করছে, বলছে বড় মা কোথায় যাচ্ছ, তো আমি বললাম বাজারে যাচ্ছি। তো যাবে বলছিলো, আমি বলি যেতে হবে না, তো দাদাদের কাছে থাক। তো আমি এই জন্য নিয়ে যাবো পিসিমাকে সাথে করে ভাবছি, পিসিমাকে বললাম যাবে বাজারে, তো বললো চলো তাহলে যাই। তো আর এখানে ডিশে দেখো সিঙ্গারাগুলো নাস্তার পরে, তারপরে মঙ্গল আমাদের সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলো, আমাদের এই সামনে একটা দোকান হয়েছে ওইখান থেকে। তো সিঙ্গারাগুলো পিসিমা খায় না, বললো বেলার দিকে খাবো, তো যেহেতু সকালে চায়ের সাথে রুটি খেয়েছে তো সেই জন্য পেটটা ভার আছে তার জন্য। চলো আমি এখন বাজারে যাই বাজার করতে, আর পিসিমাও বলছে যে যাবো চলো দেখি ঘুরে আসবো তোমাদের এখানে বাজার থেকে। তাই পিসিমা আমি আর আমার বড় ছেলে যাবো তিনজনে, আর দীপ আমাদেরকে ওই বাজারে ছেড়ে দিয়ে ও চলে যাবে, ওই যে আমাদের কাজ হচ্ছে জুয়েলারি, ওর কিছু মানে কাজের জিনিস আনতে, তো সেগুলো শেষ হয়ে গেছে সেই জন্য আনতে যাবে ও। তো ওখান থেকে নিয়ে আস্তে আস্তে আমরা ততক্ষণ বাজারগুলো সেরে ফেলবো, বাজার টাজার করে তারপরে ও আসবে, একসাথে আবার সব বাড়ি চলে আসব। তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো কি বাজার করি না করি। আর যেহেতু দীপ মার্কেটে চলে যাবে ওই আমাদের কাজের জিনিসগুলো আনতে, আর আমি যেহেতু সবজি বাজারে থাকবো, আর পিসিমা তো আর ক্যামেরাটা করে দিতে পারবে না, আর আমাকে ঘুরে ঘুরে সবজি টবজি কিনতে হবে, তো সেই জন্য তোমাদের ঘরে আর মনে হচ্ছে দেখাতে পারবো না ওই বাজার করাটা, আর বাজারটাও দেখাতে পারবো না, কেন এক হাতে আমার দ্বারা ক্যামেরা করে আর সবজি কেনা আমার ভীষণ অসুবিধা হয়। সেই জন্যই আমি যখন বাজার টাজার যাই ছেলেদেরকে একজনকে সাথে করে নিয়ে যাই শুধুমাত্র ক্যামেরা করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর সত্যি বলতে একটু রাস্তাঘাটে ক্যামেরা করতে আমার নিজেরও একটু কেমন লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আর মা দেখো বিছানা চিছানা গুছিয়ে নিয়েছে, মায়ের চানও হয়ে গেছে, সকালবেলা মা প্রতিদিন চান করে নেয়। এই দেখো পিসিমা শাড়ি টাড়ি পরে আমার ছেলের পিছনে গাড়িতে বসে পড়েছে, আর আমি এবার আমি ক্যামেরাটা করছিলাম সেই জন্য আমি এখন গাড়িতে বসি। এই দেখো বাজার টাজার করে এখন বসে আছি একটু মাংসর দোকানে, রোদে ঘুরে ঘুরে বাজার করেছি, তো মাথাটা ঘুরছিল, তো মাংস কিনতে ঢুকে মাংসর দোকানে একটু বসে পড়েছি। আর পিসিমা কিন্তু আমাদের সাথে আসতে পারিনি, কেন আসতে পারিনি না পারিনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে। এই দেখো আমি এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাংসর দোকানে বসে আছি, তোমরা বুঝতে পারবে না বলে সেই জন্য মাংসওয়ালাকে একদম ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো বন্ধুরা আমরা যখনই মাংস কিনি এই দোকানটা থেকেই কিনি, সেই জন্য আমাদের মানে চেনা হয়ে গেছে, আর আমাদেরকেও চেনে মাংসওয়ালারা। তো এরা দুভাই, মানে একজন মটন বিক্রি করে আর একজন চিকেন বিক্রি করে, তো এখানটা মটন আছে আর ওদিক থেকে আমি চিকেনটা নিয়েছি, নিয়ে ব্যাগে ভরে, আর মাথাটা ঘুরছে তো সেই জন্য আমি বসেই আছি, ভাবছি দীপ আসলে দীপের সাথে চলে যাব। আর তোমাদেরকে আগেও বললাম পিসিমা কেন আসতে পারেনি, সেটা তোমরা পুরোটা দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে। আর আমার সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে, দীপ বলে একটু দেরি হবে সেই জন্য আমি ভাবছি চলে যাবো। আমরা সব মরে গেছি, আমরা বেঁচে থাকলে তো যোগাযোগ করবো বলো। ভগবানের কৃপায় নাহলে কি কেরম ছিল বলো তখন অবস্থায়, তাহলে ভগবানের দয়া ছিল বলে তো বলো, বাবার দয়া ছিল বলেই তো এই জায়গাটায় আসতে পেরেছি। আর বাপ মায়ের সব জিনিসটা দেখে খুশি হওয়া দরকার, মেয়েরা করলে জামাইরা করলে খুশি হয়, অন্য ছেলে করলে খুশি, খালি আমরা করলে অখুশি হয়ে যায়। আমি গরিবের মেয়ে, তারপরে আমার বাবা
পয়সাওয়ালা ছেলেটাকে আমি বিয়ে করে ফেলেছি, বুঝতে পারছ? তোমার পয়সাওয়ালা ভাই ওকে বিয়ে করে ফেলেছি, সেই জন্য তো কষ্ট দিচ্ছি। তো বাজার থেকে এসে সবজি টবজি কেটে জোগাড় করে দিলাম, মা রান্না করছে টুকটুক করে, আর আমি একটু পিসিমা ঘুমাচ্ছিল ওর পাশে গিয়ে আমিও একটু শুয়ে পড়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো পিসিমা ঘুমাচ্ছে, আঙুল বাইরে দেখালাম। তো যাই হোক, আমি না কোনোদিন ঝপ করেই রোদের সময় ঘুরে ঘুরে বাজার টাজার করিনি, তো সেই জন্য মানে শরীরটা কেমন অস্বস্তি বোধ লাগছিলো আমাকে, সেই জন্য আমিও একটু শুয়ে পড়েছি, শুয়েই ছিলাম। তারপরে ভাবলাম পিসিমা আর আমি এক জায়গায় যেহেতু শুয়ে আছি একটু ক্যামেরাবন্দি করে ফেলি, তোমরাও দেখতে পাবে যে আমরা কী করছিলাম না করছিলাম পিসিমার সাথে, অনেক আনন্দ ফুর্তি মজা করেছি। আর পিসিমাও সেরকম ঝগড়ুটে নয় জানো তো, ও খুব ও পিসিমাও না ঠিক মিশুক জানো তো, সবার সাথে মিশতে কথা বলতে ভালোবাসে। যাই হোক, হলো মা, মা সকালে চান করেছে আর এখন ঘেমে গিয়ে চান করে গেছে, এত ঘাম হচ্ছে মায়ের। আর এখন এখানে হবে এটা কালকের সবজি, দেখো কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছিল, মাছের ঝাল হয়েছিল, একটু একটু চিহ্নগুলো আছে, দেখো করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা এসব হয়েছিল, তারপর ডাল হয়েছিল। তো এই কটা না কালকে রাতে তোমাদের দাদাভাই খেয়েছে, এই কটা এইটুকু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখেছিল, তো আমি ফ্রিজ থেকে এখন বার করে দিয়েছি। এ দেখো আমি তখন বাজার থেকে নিয়ে এসেছি মাংস, নিয়ে এসেছি মুরগির মাংস, আর এখানে হয়েছে দেখো কাঁকরোল ভাজা আর পটল ভাজা, এই যে কাঁকরোল ভাজা, এই যে দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে হয়েছে এই যে মাছের ঝাল, এটা হচ্ছে রুই মাছ, বড় সাইজের রুই মাছ, মানে এক একটা মাছ 3-4 কিলো ওজন সেই মাছের মাছ। আর এই যে হয়েছে ভেজ ডাল, ডালটা দেখো দেখতে পাচ্ছ তোমরা হালকা করে, বুঝতে পারছো আমি নাড়বো না ডালটা এখন, আমি সেই যখন দেবো তখন নাড়বো। দেখো গাজর আছে আর মটর আছে, আর এখানে হচ্ছে আমের চাটনি, আর মাংসটা এখন হলতে বাকি আছে, এই যো তার জন্য কড়াইটা তাচ্ছে, এই যো আলুটা ভাজবো মাংসর, এই যো মাংসর আলুটা ভাজবো এখন, ভেজে মাংসটা হবে বলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, ওটা হলো তোমাদের দাদা ভাইয়ের বড় পিসি, তো এখানে ছেলে কাছে জয়পুরে ঘুরতে এসেছে, আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি আর একবার বলে দিলাম, তো খুব খুশি হয়েছি আমি বলার সত্যি, আমার বাড়িতে যে এসেছে আমি ভীষণ খুশি। আর তোমরা সবসময় বলো যে তোমার শাশুড়ি শ্বশুরমশাই কেউ আসে না দেখি না, তো আমিও তো সেরকমভাবে দেশে যাওয়া হয় না, সেই জন্য দেখানো হয় না। আর পিসিমা এসেছে ওর ছেলের কাছে বেড়াতে জয়পুরে, ওর ছেলে এখানে থাকে, তো তার জন্য এখানে এসেছে বলি আমার বাড়িতে এসেছে, আর ওর ছেলে যদি না আসতো তাহলে আমার কাছেও আসতো না, ঠিক আছে? ছেলে যদি না এখানে থাকতো, পিসিমার ছেলে যদি না এখানে থাকতো তাহলে কি আমাদের জন্য আসতো বলো? আসতো না, ওদের কাছে এসেছে বলেই আমি আমাদের কাছে আসতো। তো আমার শ্বশুর শাশুড়িকে বলা হয় আসার জন্য, তারা আসতে চায় না, ঠিক আছে? তাদের সাথে আমার একটু এখন মন টানাটানি আছে একটু, আর পরে বলবো একদিন। তো এখন যেরকম ভয় আর কি, ছেলে বৌমাদের সাথে যেরকম ভয় একটা, সেরকমভাবে একটু আছে আমাদের একটু মন টানাটানি। তো অবশ্যই যখন দেশে যাবো তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখাবো শ্বশুর শাশুড়ি সবাইকেই দেখাবো, ঠিক আছে? আর পিসিমারা এসেছে 3 দিন হয়ে গেল আজকে নিয়ে, তো আজকেও বাড়ি চলে যাবে বলছে, থাকতে চাইছে না, বলছে যে পরে আসবো। তো যেই ছেলের কাছে এসেছে তো সেও বারবার ফোন করছে যে পাঠাও পাঠাও, কেননা ওই পিসির আর একটা নাতি আছে, তো সে না ছোটো তো, তো ভীষণ কান্নাকাটি করছে ঠাকুমার জন্য, তো বড়োটাকে নিয়ে এসেছে, বড়ো ছেলেটাকে, আর ছোটোটাকে রেখে এসেছে। তো আমি বললাম ডালটা নাড়বো না, কিন্তু যেহেতু গাজর আর মটরটা মা দিয়েছে আমার একটু সন্দেহ লাগছে, দেখো গাজরগুলো খেঁচা খেঁচা হয়ে আছে, তাই জন্য আমি একটু টিপে দেখবো যে সেদ্ধ হয়েছে না হয়নি। এখনকার তো সিজনের গাজর না, সেই জন্য একটু ভয় লাগছে, কেন আমরা খেলে ঠিক ছিল, যেহেতু একটা মানে কুটুম আছে তার জন্য কুটুম লোক, তো সিদ্ধ হয়ে গেছে আমি দেখলাম, আর ডালটা বেশ গাঢ় গাঢ়ও হয়েছে। তো চলো চলে যাবে, আর কিছুদিন থাকলে হ্যাঁ আরেকটা জিনিস এখানে ঢাকা ছিল দেখানো হয়নি, এই যে কলমি শাক, কলমি শাক ভাজা, এই জিনিসটা ঢাকা ছিল তো আমি বুঝতে পারিনি, তো ভাজা ভাবছি একটু পাঁপড় ভেজে নেবো, আর মিষ্টি আছে মিষ্টি এনেছি, ভাবছিলাম কয়েকদিন থাকলে একটু বিরিয়ানি একটু পোলাও ভাত এসব করে খাওয়াতাম,
আর আমার তো এখন, আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা, এই কথাটা বলতে তোমাদের সাথে আমি বলে গেছি যে তোমাদেরকে কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি, অনেক দিন, কয়েকদিন বলতে 10-12 দিন হয়ে গেল। তো বন্ধুরা বুঝতে পারছো আমরা যেহেতু জুয়েলারি কাজ করি না, তো এখন রাখির সিজন, তো এখন রাখির কাজের ভীষণ চাপ, তো সেই জন্য সবাই মিলে কাজের সাথে এখন যুক্ত হয়ে গেছি, মানে যুক্ত তো আগে থেকেই আছি, মানে এখন কাজের সাথে মানে মারামারি চলছে বলতে পারো, তো সেই জন্য তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তো আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেবো, যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, চ্যানেল বন্ধ করে দিয়েছি এমন কোনো একটা ব্যাপার না। বেসিনটা দেখো নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে, সাবটান হয়েছে, তো রান্নাঘর পুরোই নোংরা হয়ে আছে, রান্নাটা কমপ্লিটের পরেই লাস্টটা পরিষ্কার হবে। মাংসটা আমি বসিয়ে দিই, মা বললো আমি সব কিছু করে দিয়েছি, তুই মাংসটা কর, মাই করলো। আর আমি তো বাজারে গিয়েছিলাম, তখন যেতে যেতে কি হয়েছে জানো তো, বলছি দাঁড়াও, তখন যে বাজারে গিয়েছিলাম সেই সাইডেই এখনো পড়ে আছি। আমি সকালে একবার গা ধুয়েছিলাম আর একবার ধোবো, তো ধুয়ে মানে ভাত খাবো, ভাত খেয়ে গা ধোবো, ধুয়ে তারপরে ফের অফিসে ওইখানে যাব। অফিস বলতে এমনই কোনো একটা খাস অফিস নয়, অফিস একটা নাম তো সেটা, মানে কি বলবো, ওটা দোকান ঘর না ভাড়া বাড়িতে এরকম একটা বলা যায় কি বলো, সেই জন্যে মানে বসে কাজ টাজ ওখানে দেওয়ার জন্য একটা ছোটো মোটো ঘর নিয়ে আসে এই আর কি, যে একদম সোফা টোপা নিয়ে একদম বিরাট একটা এসি ফেসি লাগিয়ে যে একটা অফিস, ওরকম না, ঠিক আছে, নর্মাল। তো যাই হোক, বাদ দাও ওসব কথা, এখন যেটা বলছিলাম আর কি, এই শাড়িটা পরে গেছিলাম, আমি গা ধোবো, ধুয়ে ভাত খেয়ে গা ধোবো, দিয়ে শাড়ি পরে যাবো ওইখানে কাজ যেখানে দিই সেখানে যাব। তো তার আগে রান্না টান্নাগুলো করে নিচ্ছি, নিয়ে খাওয়াবো, পিসিমারা এসেছে সেই জন্য আমি সকালে যাইনি, তোমাদের দাদা চলে গেছে আমি যাইনি, তোমাদের দাদাকে প্যাকিং ট্যাকিং করছে, পার্সেল লাগাবে, আর আমি পিসিমা এসেছে, তো মা এত কিছু সামলাতে পারবে না, সেই জন্য আমি রান্না টান্না করে খাইয়ে দায়ে দিয়ে তারপরে যাবো। আমি জোগাড় করে দিলাম, মা ফটাফট করে রান্নাগুলো করে নিয়েছে, শুধু মাংসটা আমি করছি, আর পিসিমাকে নিয়ে তখন বাজারে যাচ্ছিলাম, তো যেতে যেতে কি হয়েছে জানো তো, আমাদের বড় গাড়ি না সুমুখের চাকাটা হাওয়া পড়ে গেছিলো, তো দেখে নে, তো না দেখায় কি হয়েছে, আমাকেও চাপিয়েছে আর পিসিকেও চাপিয়েছে, আর আমার বড় ছেলে নিয়ে যাচ্ছিলো, তো এখানে একটা ঢাল মতো আছে, ওপরটা উঠছিলো, তো চাকাটা যেহেতু হাওয়া পড়ে গেছিলো, গাড়িটা ওপর দিকে উঠে গেছিলো, ওখানিকটা আমার বইরে নিচে নেমে গেছে, পিসিমাও পড়ে গেছে, আমিও পড়ে গেছি, আমার ছেলেও পড়ে গেছে, আর গাড়িটাও পড়ে গেছে, চারজনেই গেছি পড়ে। তো পিসিমা ওখান থেকে আর গেলো না, বললো না যেহেতু পড়ে গেছি আর যাবো নি, তো ওখান থেকে বেচারাই সামনেই হেঁটে চলে আসলো বাড়িতে, দিয়ে আমি আর দীপ গেলাম, দীপ আমাকে বাজারে ছেড়ে দিলো, আমি একা ঘুরে ঘুরে বাজারগুলো করলাম, মাছ মাংস সব কিছু সবজি টবজি কিনে, তারপরে অনেকক্ষণ ধরে মাংসের দোকানে বসেছিলাম, তারপরে দীপকে ফোন করলাম যে তুই আয় তাহলে যাবো, বললো মা আমার দেরি হবে, তো আমি আবার কী করলাম, ব্যাটারি গাড়ি করে চলে আসলাম বিশাল মেডিকেলে, ওইখান থেকে অনেক সময় আসে সব গাড়ি করে, একজন যাচ্ছিলো তার গাড়িতে চলে এসেছে বাইকে করে, এসে আবার ঝটপট করে মাকে জোগাড় করেছিল, মা রান্নাগুলো করলো, আমি শুধু মাংসটা করছি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, তো আর ওটা হলো আমার শ্বশুরের বড় বোন, তো এসেছে ভীষণ খুশি, তো আমি বলছিলাম মাসখানেক থাকো তারপর পরে যাবে, তো যাইনি, এই ভিডিওটা করা শুধুমাত্র আমার ভিডিওগুলো দেশের লোকেরা দেখে, আমাদের বাড়ির আশেপাশের লোকেরা দেখে, আর বাড়ির লোকের কাছে যেহেতু শ্বশুরদের কাছে মোটামুটি এরকম বড় ফোন নেই, স্ক্রিন টাচ, সেই জন্য ওরা দেখতে পায় না, কিন্তু ওদের নাতি পুতিদের কাছে তো আছি, তারা দেখাবে যে দেখো তোমার বোন গেছিলো, সেই জন্য এই ভিডিওটা করছি, পরে ভিডিওটা ছাড়বো, তাহলে ওরা দেখতে পাবে, ওরাও খুশি হবে যে আমার বোন আমার ছেলের কাছে গেছিলো, কিংবা সবাই খুশি হবে দেখলে আর কি, ঠিক আছে। পিসিমার তো খুবই ভালো লেগেছে, বলতে বলতে বাড়ি ঘর তো খুব সুন্দর লেগেছে, আর সব কিছুই, আর দেশে তো আমি বাড়ি বানিয়েছি, তো দেশে আমার এখন বাড়িটা ফিনিশিং হয়নি, তো বলছে তোরা এখানে এত সুন্দর করে ফেলেছিস বলে দেশে যাই যেতে চাইছিস, ফিনিশিং করছিলিস, তো আমি ভাবছি শীতকালের সময় যাব, এখন গরমে তো গিয়ে থাকতে পারবো না, সেই জন্য ভাবছি শীতকালের সময় যাব। আর আমাদের ঘরের কন্ডিশন খুব একটা ভালো নয় শ্বশুর বাড়িতে, ঠিক আছে, মানে ইটেরই ঘর, 5 ইঞ্চি গাঁথি নি, টালির ছাড় নি, সেই জন্যই, আর একটা আমি বগড়াতে শ্বশুরের ঘর একটা পেয়েছি, তো আমার যেহেতু 3টে ছেলে আমরা দুজন, তো আমরা গিয়ে ওখানে এত লোক থাকবো কোথায় আর এত গরম, তো সেই জন্যে, আর আগের বাড়ি গেছিলাম, বোনের বাড়ি চলে গেছিলাম, আর শ্বশুর বাড়ি যাইনি থাকার প্রবলেম, ঠিক আছে। তো আর আমি যাতে জায়গা কিনে বাড়ি বানিয়েছি ওখানে, এখন ফিনিশিংটা করি, করে তারপর ওখানে প্রতি বছরে বছরে যাব, ঠিক আছে, ভাবছি শীতকালের সময় যাব, তোমাদের দাদা আমি গিয়ে পুরো ফিনিশিং করে আসবো, বাড়িটা পুরো মানে এরিয়া দিয়ে ঘিরে, যতটা আমার এরিয়া সব ঘিরে টিরে দেবো, অনেক কিছু ব্যাপার আছে, তখন তোমরা সব কিছু দেখতে পাবে। এইসব কথাবার্তা আলোচনা পিসির সাথে করছিলাম, পিসি বলছো কেন যাচ্ছিলে না, যে পিসিকে সব খুলে বললাম যে এরকম ব্যাপার, হ্যাঁ এখানে ছেলেরা পড়াশোনা করছে, ছেলেরা করছে, এখানে তো কাজ নিয়ে পড়ে আছি, দেশে গিয়ে কী কাজ করবো, সেই জন্য যাচ্ছি নি, আর
ওই জন্য ভাবছি শীতকালে যাবো গিয়ে বাড়িটা বাগাবো, মানে যে কটা বাকি আছে প্লাস্টার ফ্লাস্টার কভার জল সব কিছুই করতে হবে, করে ঘিরে টেনে রেখে আসবো, রেখে এসে যখন বছরে বছরে যাবো। তো আমার এখানে এখন চিমনি চলছে, আমি কথা তো এত কিছু বলে ফেলেছি তোমরা কথাটা শুনতে পাবে আমি জানি না, তোমরা মনে হচ্ছে বিরক্তি হয়ে যাবে আমার ভিডিওটা দেখতে গিয়ে, আমি এটা ধ্যান দিইনি, এখন আমার ধ্যানে আসলো। তো যাই হোক চলো, দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, মাংসটা বলি আমার রান্নাটা হয়ে যাবে, আমি মাংসটা ঝটপট করে নিই, নিয়ে পরে আবার আসবো, ঠিক আছে, পরে কথা বলবো তোমাদের সাথে। ওই দেখো একটা গুড্ডু ছেলে আমার বাড়ি এসেছে, ও লজ্জা আবার মুখটা ঘুরে নিয়ে যাই, ভাইরাল হয়ে যাবি, ভাইরাল হয়ে যাবি রে, তোকে সবাই দেখবে ভারতবর্ষের লোকেরা, আমাদের ইন্ডিয়ার লোকেরা তোকে সবাই দেখবে, দেখ হাই কর, এরম কর হাই কর, হাই দিয়ে দে, দেখ এরম কর, হ্যালো গাইস কর, ও করবে, তুই নতুন লোক তুই কর না, ও তো রোজের করে, মঙ্গল তো সবাই চেনে, মঙ্গলকে সবাই চেনে রে, মঙ্গল ভিডিও করে সবাই চেনে মঙ্গলকে, মঙ্গলকে কত ভালো ভালো কমেন্ট করে জানিস, তুই কর তোকেও কমেন্ট করবে, দেখ তুই কর হাই করে দে সবাইকে, হাই বন্ধুরা কেমন আছো, হ্যাঁ তুই আমাকে সবাই কমেন্ট করবে, ওইটা কে কার ছেলে সব বলবো তো আমি, বুঝলি ছেলেটা ভালো সবাই বলবে দেখবি। চল আমি রান্নাটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবার জন্য আমি ভাতগুলো সব বেড়ে নিচ্ছি, সবাই একসাথে খেয়ে নেব। আর পিসিমা বলছে কত কি তুমি রান্না করেছো জানো, বিয়ে বাড়ির আয়োজন করেছো। তারপরে আমি বললাম না না, আমাদের এমনিতেই তোমরা মাঝের মধ্যে ভিডিওতে দেখেছো বন্ধুরা যে আমি চার পাঁচ তরকারি ছাড়া আমাদের ভাত হয়ই না, আর কুটুম আসলে তো আর একটু বেশি করেই করা হয়, আর আমারও খুব ভালো লাগে খেতে, আমি খেতে ভীষণ ভালোবাসি জানো তো। ওই দেখো গাছটার ফাঁক দিয়ে দীপ ছাড়তে যাচ্ছে পিসিমাকে, পিসিমা থাকতে চায় না, যেই শুনেছে আমি খাওয়া দাওয়ার পরে মানে ওখানে যাব অফিসে, ওইখানেই তোর ছেলে থাকে, তো পিসিমা বললো বউ আমিও চলে যাই, তোরা সেই রাত্রিরে আসবি, রাত্রিরে কখন আমাকে দিতে যাবি। তো পিসিমারা এসেছে, তিন দিন হয়ে গেল বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, পিসিমাকে ওর ছেলের কাছে নামিয়ে দিয়ে আমি অফিসে ছিলাম, এখন মোটামুটি 10:30 মতো বাজে, এখনই আমরা তোমাদের দাদা আর আমি আসলাম, ভিজে ভিজে ভীষণ হারে বৃষ্টি হচ্ছে, ওই দেখো কাপড়গুলো ওখানে চেঞ্জ করে জড়ো করা আছে, আর মা শুয়েছিল, ওই দেখো মাকে ডাকছি খাবার বাড়ার জন্য, তো মা উঠছে খাবার দেবে আমাদেরকে, আর আমার চুল টুল সব ভিজে গেছে, পুরো চান করে গেছি দুজনে, আর এত বৃষ্টি, আর রাস্তায় পুরো নদীর মতো জল মানে বেয়ে যাচ্ছে কি বলবো। আর সেই সময়টা আমি মানে ক্যামেরা তোমাদেরকে করতে পারিনি, আমি আস্তে 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 গাড়ি মানে কি বলবো স্লিপ করছে আর পড়ে যাওয়ার খাপ, তো সেই মুহূর্তে ক্যামেরাটা কি করে করি বলো, সেই জন্য তোমাদের দেখানো হয় না। আর একটা কথা বন্ধুরা, পিসিমারা এসেছিল, ওর ভাইপো বলেছিল মানে তোমাদের দাদা ভাই যে মাসখানেক পিসি আমার কাছে থাকতো, থাকলো না, তো পরশু দিনে এসেছিলো, কালকের দিনটা ছিল আর আজকে হয়তো বিকালে চলে গেল, দেখছে যে আমি রেডি হয়েছি বলে আমিও যাব। তো যাই হোক ওর ছেলের কাছে দিয়ে দিলাম ওকে, ফের আমি বললাম পিসিমা যখন আবার মন খারাপ হয়ে যাবে কি ভাইপোর জন্য মন খারাপ হবে তখন কিন্তু আবার চলে আসবে, কিংবা ফোন করে দেবে তোমার ভাইপো আসার সময় নিয়ে চলে আসবে। তো তোমাদের দাদা ভাইও ভিজে গিয়েছিলো, ওই দেখো ও চেঞ্জ করছে, আরও আমাকে জিজ্ঞাসা করছিলো, তো পাখা চলছিলো তো শোঁসো করে আওয়াজ হচ্ছিলো বলে সেই জন্য আমি মিউট করে দিয়ে ভয়েসটা দিলাম, তোমাদের শুনতে অসুবিধা হবে তার জন্য। মাছ ভেঙে নে, আধখানা মাছ তুই নে, কিটা টক টক কি তো হয়েছে আমি দেখি না, তোমরা হ্যাঁ সেটা নিয়ে চলে যাও না একবারে, তোমাদের সাথে অনেকই কথা হলো। তো এবার অনেকটা রাত হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে যাব সবাই মিলে, আর আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আমাকে দেখেই বুঝতে পারছো যেন খাচ্ছি, তো খাবার ইচ্ছা নেই, ছুঁড়ে ছুঁড়ে খাবার খাচ্ছি। তো যাই হোক চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখাবো।